হ্যালো ফ্রেন্ডস, WBACDCL ডিসিএল থেকে একটা মেসেজ করা হয়েছে অলমোস্ট সবাইকেই যারা তোমার ফিল আপ করেছো। কিছু কিছু ক্যান্ডিডেট পাইনি এখনও, বাট ম্যাক্সিমামই পেয়ে গেছো। তো এই মেসেজটা কী ব্যাপারে সেটা নিয়ে একটু আমাদের বলে দিচ্ছি। তো এটা একটা সিস্টেম জেনারেটেড মেসেজ। অ্যাকচুয়ালি এখানে লেখা আছে যে লিঙ্ক ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড ফর রিটেন টেস্ট টু বি হেল্ড ফর রিক্রুটমেন্ট টু বি পোস্ট অফ অফিস এক্সিকিউটিভ অ্যান্ড জিওটি কাম টিএ আন্ডার নোটিফিকেশন MPP 2018 /5 উইল বি সেন্ট ইউর। এখানে এটাই বলা হয়েছে তোমাদের, আমি বলে দিচ্ছি, যে অ্যাডমিট কার্ড যেটা অফিস এক্সিকিউটিভ বলো জেওটি বলো, ওকে, তো এটা যে অ্যাডমিটটা এটা খুব তাড়াতাড়ি, হয়তো আজকাল পরশুই এক দুদিনের মধ্যে এক্সপেক্ট করা যাচ্ছে। তোমাদের মেলে এবং ফোনে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে। এখন ওয়েবসাইটে আমি চেক করেছি, ওয়েবসাইটে অ্যাডমিটের লিঙ্কের আপডেট দেয়নি, বাট এটা দিয়েছে মানে এটা একটা অফিসিয়াল মেসেজ, তো তোমরা পেয়ে যাবে এক দুদিনের মধ্যেই। ওকে, লাস্টে লেখা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম এনি আদার সোর্স উইল নট বি কনসিডার ভ্যালিড, মানে কোনো অন্য সোর্স থেকে এটা ভ্যালিড নয়। তোমাকে যে মেল করা হবে, মেসেজ করা হবে, যে লিঙ্ক দেওয়া হবে, আদারওয়াইজ যে অফিসিয়াল সাইটের কেরিয়ার অপশানে গিয়ে যে তোমরা লিঙ্কটা পাবে, এছাড়া আদারওয়াইজ যদি কোনো অপশান লিঙ্ক পাও সেটা ইনভ্যালিড হবে। ঠিক আছে, তো অ্যাডমিট কার্ড এলে আমি তোমাদের জানিয়ে দেবো। এনিওয়েজ, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর অল অফ ইউ।